আরেকটি আমল সেটা হলো সংক্ষিপ্ত কথা করা করা বলেন কি আমরা অজু হওয়ার জন্য অজু করি কি বলেন ঠিক না আমরা শুধু মনে করি যে অজুটা শুধু নামাজের পূর্বে মুহূর্তে করা লাগে অজুটা শুধু কোরআন কারিম তেলাওয়াত করার জন্য করা লাগে অজু শুধু মনে মসজিদে ঢুকলে করা লাগে না সব সময় করা যায় সবসময় করা যায় বিশ্বনবী বলেন যে যত বেশি করবে আমার উন্মতের মধ্যে যে যত বেশি অজু অবস্থা থাকবে যতবার অজু করবে ততবার পানির পড়ার সঙ্গে সঙ্গে তার অনলাল আমরা এটাকে খুব মামুলি বিষয় মনে করি সাধারণ বিষয় মনে করি অথচ সরাসরি কোরআনে কারিম এবং হাদিসের আলোকে প্রমাণিত এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল এটা কি গুরুত্বপূর্ণ একটা আমল আমরা সর্ব হালতে যদি কোনো অসুস্থতা না থাকে অজুর সাথে থাকার চেষ্টা করব। রাত্রে ঘুমানোর সময় অজু করে ঘুমাবো তাহলে আপনার মৃত্যুটা যদি অজু অবস্থা হয়ে যায় রাসুল বলছেন অজু মুহূর্তে থাকলে গুণা জড়তে থাকবে মৃত্যু যদি চলে আসে তাহলে ইমানের সাথে মৃত্যু হয়ে যাবে আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন বলে আমি দেখেন বিশ্বনবী আমাদের কি কি বলছেন মুসলিমের বর্ণনা হাদিস এসেছে যে বিশ্বনবী হজরত আবু হরাইরা থেকে বর্ণিত রাসুল বলেন যে মুসলিম বিশ্বনবী বলেন যখন কোন মুসলমান অজু করে কি করে অজু করে ফাঁক পবিত্র হওয়ার জন্য এবার রসুল বলেন অজু করার পরে ফাঁকাহু এক ফর্যায় অজু করতে সর্বপ্রথম সে তার দোনো হাতের কবজি দই ঠিক না বেঠিক এক ফর্যায় কুলি করে নাকে ফানি দেয় ফাঁকা ওয়াজাহু যখন সে চেহারাকে দৌত করে কি করে সেহারা দৌত করবে এবার বিশ্ব নবী বলেন খরা ওয়াজি এইভাবে চেহারা যখন দৌত করবে হাত যখন দৌত করবে মাথা যখন মাসে করবে কান যখন মাসে করবে গদান মাসে করবে পায়ের গোড়ালি সহ দৌত করবে এক পর্যায়ে অজুর যত স্থান আছে অজুর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা যখন দৌত করবে রসুল বলেন খরা জামিন ওয়াজিহিহি কুল্লু ফতি অজুর পানির ফোটার সঙ্গে সঙ্গে তার জিন্দিগির গুণাগুলা জরে যাবে হাতের দ্বারা যত গুণা হয়ে থাকে পায়ের দ্বারা যত গুণা হয়ে থাকে চেহারা দ্বারা যত গুণা হয়ে থাকে সুখের দ্বারা যত গুণা হয়ে থাকে কান দ্বারা যত গুণা হয়ে থাকে এক কথায় অজুর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে অজু করার বিনিময়ে আল্লাহ তালা ওই অঙ্গ প্রত্যঙ্গের সব গুণাগুলা ক্ষমা করে দেন সুভান বোখারির বর্ণনা হাদিস এসেছে কেয়ামতের কঠিন মুসিবতের সময় বিশ্বনবী সাহাবাঈকরামকে যখন বয়ান করতেছেন এক পর্যায়ে রাসুল সাহাবিদেরকে বলতেছেন যে কেয়ামতের ময়দান অত্যন্ত কঠিন হবে অসংখ্য অগণিত মানুষ সেখানে উপস্থিত হবে সাহাবা জিজ্ঞেস করলে ইয়া রাসুল আল্লাহ অসংখ্য অগণিত মানুষের মধ্যে আপনি ইমানদার ব্যক্তিদেরকে কেমন করে খুঁজে নেবেন এবার বিশ্বনবী বলেন হে আমার সাহাবিরা আমার উম্মতের মধ্যে যারা পরিপূর্ণভাবে অজু করেছে ফাঁক পবিত্রতা অর্জন করে দুনিয়াতে চলছে কেউ মতের দিন তাদের অজুর স্থানগুলো জলমল করতে থাকবে সুবাহন আল্লাহ ওই অজুর স্থানগুলো জলমল করা অবস্থায় দেখে আমি নবী চিনে ফেলবো এটা হলো আমার উম্মত সুবাহন আল্লাহ এটা হলো আমার কি হাদিসে উদাহরণ আসছে যে অনেকগুলা গোড়ার ভিতরে যদি একটা গোড়া যদি অন্য বর্ণের হয় মনে করেন যে সব গোড়া সাদা বা সব ওঁট সাদা এর ভিতরে যদি একটা ওঁট বা একটা ঘোঁড়া যদি কালো হয় হাজার হাজার গোঁড়া বলেন ওঁট বলেন ওই কালো ওঁটটা বেছে নেওয়ার কোনো অসুবিধা হবে ঠিক অনুরূপভাবে কেয়ামতের কঠিন মুসিবতের সময় অসংখ্য অগণিত মানুষ থেকে যারা আখিল জামানার পয়গম্বরের উম্মত তাদেরকে আল্লাহ তালা এইভাবে অজুর স্থানগুলো চিহ্নিত করে দিবেন এগুলা দেখে দেখে রাসুল তাদেরকে বেছে নেবেন সুবাহ আল্লাহ কোনো অসুবিধা হবে না যাই হোক এভাবে সব অঙ্গ দৌতর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব গুনামাফ করে দেন মুসলিম শরীফের আরেকটা বর্ণনা হাদিস এসেছে হজাত আবু রায়রা থেকে বর্ণিত যে হাদিস আমি আপনাদের সামনে তলাউদ করেছি বিশ্বনবী বলেন আলা আদুলকুম আলায় বিহীন হতয়া ওয়া রফবিহীন বিহিল রজাদ হযত থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বিশ্বনবী আমাদের কাছে আসলেন এসে আমাদেরকে বলতেছেন হে আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন দুটি আমলের কথা বলবো না এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি করলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন শুভ আল্লাহ কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার সাথে সাথে রাসূল যখন এটা বললেন এবার রসুল বলেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করল ইয়া রাসূল আল্লাহ কি পুরস্কার আল্লাহ তাআলা আমাদের কি দিবেন রসুল বলেন আল্লাহ মায়া মহ খতায়া এক নম্বর হলো ওই আমলটি করলে আল্লাহ তোমাদের অতীত জীবনের সব গুনাগুলা ক্ষমা করে দিবেন সবাই দুই নম্বর পুরস্কার রাসূল বলেন রজা সাথে সাথে আল্লাহ তাআল্লাহ তোমাদের মর্যাদা জান্নাতের মধ্যে উচ্চমাকাম করে দিবেন সবাই এবার সাথে সাথে সাহাবাগ্রাম প্রশ্ন করল কলু বানা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি অবশ্যই তাড়াতাড়ি আমাদেরকে সে আমলের কথা বলুন সাথে সাথে রসূল সাহাবীদেরকে বললেন ইসবাবুল অজুহু ই আলাল মাকাদি মাকারিখ আমার সাহাবিরা যে আল্লাহর বান্দাবান্দি কষ্টের সময় অজু করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং জান্নাত্রেনে আমোদ দ্বারা বরফুর করে দিবেন সুবহান কষ্টের সময় তার মানে শীতের সময় অজু করা কষ্ট না সহজ সবাই কথা বলেন কষ্ট না সহজ কষ্ট আছে না নাই যারা ফজল নামাজ পড়েন তাদেরকে জিজ্ঞেস করেন কষ্ট কাকে বলে শীতের সময় কোন কোন শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করা এটা খুবই কষ্টের কাজ এ যারা কষ্টের সময় উজু করবে শরীরে জখম হয়েছে এখন নামাজ পড়তে হবে আপনাকে অজু করাই লাগবে কিন্তু জখম অবস্থায় উজু করছে আল্লাহর ভয়ে আল্লাহকে সেজদা করবে এই নিয়তে যারা কষ্টের মুহূর্তে অজু করবে বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জিন্দিগির গুণা তো ক্ষমা করবেন সাথে সাথে জান্নাতের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্যে সর্বহালতে আমাদের অজু অবস্থা থাকার দরকার আছে না নাই অসুস্থতা হলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমরা চেষ্টা করব চেষ্টা করব বেশিরভাগ অজু হালতে থাকার কারণ অজুর হালতে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমল নামা থেকে গুণা জড়তেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলি আমি আরেকটি হাদিস না বললেই নয় একটু বড় লম্বা হাদিস এই হাদিসটি তিরমিজি এবং মোসনাদে আহমদের হাদিস হজরত মহাজিবনে জবাল রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলছেন একদিন ফজরান নামাজের সময় আল্লাহর রসুল নামাজে আসতে খুব দেরি হয়ে যাচ্ছে নামাজের সময় অনেক সময় যে কোনো কারণে ফজরের সময় আমাদের বেশিরভাগ মানুষের দেরি হয়ে যায় ইমাম সাহেব বলেন মর্জেন সাহেব বলেন মুসল্লি বলেন প্রত্যেকের কিছু মিস্টেক আছে না নাই মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই কি ভুল হতেই পারে কিন্তু আমরা অনেক সময় এটাকে অস্বাভাবিক মনে করি হ্যাঁ ইমাম সাহেব কেন এই সময় আসলো না মর্জন কেন দেরি করলো সে তো আপনার মতো মানুষ তার কি ভুল হতে পারে না যারা এটাকে ভিন্নভাবে দেখবেন তারা কিন্তু উপকৃত ইমানদার হতে পারবেন না কারণ আপনি যেরকম সেও এরকম ভুল ত্রুটি সবারই আছে কিন্তু আমরা সব সময় সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশা তো একদিন রাসুল ফজরুল নামাজে আসতে দেরি এবার সাহাবা ইকরাম বলতেছে হাত্তা কি দেনা তার মনে হইতেছে যেন সূর্য দেখা যাইতেছে সূর্য কি উঠা উঠতেছে সূর্য দেখা যাইতেছে মহাজিবনে জাবাল বলেন তারপরেও রাসুল আসতেছে না এমন অবস্থা হয়ে গেল হঠাৎ করে খরাজা সারিয়া রাসুল অতি দ্রুততার সাথে তার কামরা থেকে বের হয়ে আসলেন সুবাহান আল্লাহ এবার বিশ্বনবী বের হয়ে এসে সাহাবিদেরকে নিয়া দেরি না করে তাড়াতাড়ি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন ফজরের নামাজের নিয়ম হলো সুরাত ক্যারাতটা একটু লম্বা হয় এটা হলো সুন্না কিন্তু রাসুল ওই দিনে কেরাত একবারে সংক্ষেপ করে ফেললেন ছোট্ট ছোট্ট সুরা দিয়ে রাসুল নামাজ শেষ করলেন কারণ এদিক দিয়ে সূর্য তো উঠে যাইতেছে নামাজ শেষ করার পরে সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা যে যেখানে বসা আস সেখানে তোমরা সারিবদ্ধভাবে নামাজের মতো বসে পড়ো আমি এখন তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলবো সুবহান আল্লাহ বিশ্বনবী তাদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে আমি কেন এত দেরি করলাম প্রতিদিন তো তাড়াতাড়ি চলে আসি আজকে কেন দেরি হলো এই প্রশ্নের জবাব আমি এখন তোমাদেরকে দিব তোমরা মনোযোগ সহকারে আমি নবীর কথা শোনো সুবাহান আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে আমার সাহাবীরা প্রতিদিন আমি নবীর অভ্যাস হলো তাড়াতাড়ি আমি ঘুমাইতে যাই আবার তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে যাই সুবাহান আল্লাহ এটা হলো আমাদের রসুলের আদর্শ কিন্তু আমরা করি উল্টো দেরি করে ঘুমাই আবার দেরি করে উঠি ঠিক না ভাবে ঠিক কিন্তু সুন্না হলো এসার পর পরে দেরি না করে আপনি তাড়াতাড়ি শুয়ে যাবেন যাতে করে একটু আগে উঠে দুই টাকার তাহাজ পড়তে পারেন কিছু আবাদত বন্দিগি করতে পারেন বিশেষ করে ফজর জামাত যাতে জামাতের সাথে আদায় করতে পারেন ফজরের নামাজটা এটার জন্য রাসুল এইভাব করতেন কি বলেন ঠিক না আমি প্রতিদিনের মতো গুমাইতে গেলাম গুমাইতে যাওয়ার উপরে তাড়াতাড়ি গুমিয়ে গেলাম আবার তাড়াতাড়ি উঠে গেলাম উঠে রাসূল বলেন সল্লাইতে আমি নামাজ আদায় করলাম অর্থাৎ তাহাজ নামাজ পড়লাম কি নামাজ নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে এমন হলো আমি ক্লান্ত হয়ে গেলাম আমার শরীর একবারে দুর্বল হয়ে গেল আমার চোখে আবার ঘুম চলে আসলো এক পর্যায়ে এমন হলো আমি নবী জিমাইতে জিমাইতে হঠাৎ আমি ঘুমিয়ে গেলাম হঠাৎ কি করলাম আমার ঘুম চলে আসলো এবার রসুল বলতেছে ঘুমের গড়ে হঠাৎ করে আমি দেখতেছি ফাইজা আনাবি রব্বী তাবা কাওতা আলাফি আসানি সুরফ বিশ্বনবী বলেন এই ঘুমের ঘরে আমি যোগে আমি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছি আমার রব আমার সাথে দেখা করছে এমন সুন্দর সুরত নিয়ে এমন আকৃতি নিয়ে এমন অবয়ব নিয়ে আমার সাথে আমার মালিক দেখা করেছে যে আকৃতি পৃথিবীর কোন আকৃতির সাথে তুলনা করা যায় না এবার আমার রব আমার সাথে যোগা আমাকে বলতেছে ইয়া মোহাম্মদ আমি রবি জবাব দিলাম কুল তুলাবাই বাইকা কুল হে আমার প্রভু আমি মোহাম্মদ হাজির আছি আমি মোহাম্মদ উপস্থিত আছি সাথে সাথে আমার নব আমাকে জিজ্ঞেস করল উল আলা হে আমার নবী বলেন দেখি ফেরেশতারা তারা একে অপরে কোন বিষয় নিয়ে আলোচনা করে সুভান আল্লাহ রাসুলকে স্বপ্ন যোগে আল্লাহ জিজ্ঞেস করতেছেন হে আমার নবী আপনি বলুন ফেরেস্তারা স্বপ্ন একে অপরের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করে আপনি আমাকে একটু বলুন সাথে সাথে নবী জবাব দিল লা আদেরি রব্বি হে আমার প্রভু আমি কিছু জানি না আল্লাহ আমি কিছু দেখেন এখান থেকে এটাই প্রমাণ সহি মুসলিমের হাদিস তিরমিজির বর্ণনা হাদিস যে রাসুল অদৃশ্যের খবর জানতেন রাসুল গায়েবের খবর জানতেন যারা বলে নবী গায়েব জানে তারা শিরিক করে বলেন কি করে আর শিরিকের গুণা আল্লাহ কখনো ক্ষমা করবে আমাদের নবীও কখনো গায়েব জানতেন আল্লাহ যখন জানায় দিতেন তখন জানতেন কিন্তু নবী নিচ থেকে কখনো মালিক ছিলেন গায়েবের মালিক একমাত্র কে এটা এটাই ইমান এটাই কি এটাই শিরিক মুক্ত ইমান আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুন বলি আমি রাসুল যদি অদৃশ্যের খবর জানতেন তাহলে সাথে সাথে বলে দিতেন ফেরেস তারা কি করে। আল্লাহর নবীকে এইভাবে একবার নয় দুইবার নয় মুআয ইবনে জাবাল বলেন তিনবার নবীকে প্রশ্ন করা হলো ফিমা মালা উল আ'লা ফেরেশতারা একে উপরে কোন বিষয় নিয়ে আলোচনা করে রাসূল তিনোবার জবাব দিলেন লা আ'দরি রব্বি আমি কিছু জানি না আমি কিছু জানি তিনবার এই কথা বলার পরে এবারে আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর রসূলের সিনার মধ্যে সরাসরি আল্লাহ তার হাত মোবারক রাখলেন সুবহান আল্লাহ আল্লাহ হাতান রসুলের সিনার মধ্যে যখন হাত রাখলেন এবার রসূল বলতেছেন পাওয়া যাতু আনা মিলাহু যখন আমার মালিক আমার রব আমার সিনার মধ্যে হাতটা রাখলেন আমার কাছের সাথে সাথে ঠান্ডা অনুভব হলো সুবহান আল্লাহ ব আমার মালিক যখন আমার নব যখন আমার সিনের মধ্যে হাতটা দিলেন হাত দেওয়ার সাথে সাথে আমি নবীর ভিতরে যত অজ্ঞতা ছিল যত অন্ধকার ছিল যত জাহালাত ছিল সব অজ্ঞতা দূর হয়ে গেল সব অন্ধকার দূর হয়ে গেল সব জাহালত দূর হয়ে গিয়ে সাথে সাথে আমি নবী ফাক্কা জ্ঞানী মানুষ হয়ে গিয়েছি সুবাহ আমার ভিতরে যেটা অপূর্ণাঙ্গ ছিল অজানা বিষয় ছিল আল্লাহ যখন আমার সিনার মধ্যে হাত দিলেন সাথে সাথে আমি নবী সব অটোমেটিক আমার ভিতরে চলে আসলো সোভান আল্লাহ ওই জিবরাইল আলহ সালাতামের গারসুরের ভিতরে যেরকম মহান আঁকা করছেন সর্বপ্রথম মহি আসছেন রাসুলকে জড়িয়ে ধরছেন বিষয়টা অনেকটা এরকম রাসূলের সিনার মধ্যে যখন হাত দিলেন তখন রাসুল পড়া শুরু করে দিলেন সোভান আল্লাহ এইভাবে আল্লাহ যখন স্বপ্ন যখন ওনাকে সিনের মধ্যে হাত দিলেন সাথে সাথে রাসূলের ভিতরে যে অপূর্ণাঙ্গ ছিল অজ্ঞতা ছিল অন্ধকার ছিল সব অজ্ঞতা জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেছে সব অন্ধকার পরিপূর্ণ আলোয় ভরপুর হয়ে গেছে সুভায়ান আল্লাহ এবার আবার আল্লাহতাআলা প্রশ্ন করলেন ফিমাইয়া তাসিমুল মালা আলাম হে আমার নবী আপনি এবার বলুন ফেরেশতারা তারা পরস্পর কোন বিষয় নিয়ে আলোচনা করে সাথে সাথে রসুল এবারে জবাব দিলেন ফি ফেরেশ তারা এমন বিষয় নিয়ে আলোচনা করে যে বিষয় হলো যে আমল করলে বান্দার গুণা সময় জড়তে থাকবে আল্লাহ যে আমল করলে কোনো মানুষ যদি এই আমলটা করে তার গুণা চব্বিশ ঘন্টা জড়তেই থাকবে এই বিষয় নিয়ে তারা আলোচনা করে সোভান বলে কি বলেন গুরুত্বপূর্ণ কথা না খুব দামি একটি কথা সহি হাদিস এবার আল্লাহ তাআলা প্রশ্ন করলেন কোন বিষয় নিয়ে আলোচনা করে এক নম্বর আমার নবী বললেন আয় আল্লাহ এক নম্বর তারা আলোচনা করে মাসিউল আকদামি ইলাল জামাআ রসুল বলেন আপনার যে বান্দাবান্দি দুনিয়াতে থাকা অবস্থায় পায়ে হেঁটে সাওয়ারি হয়ে যে কোনোভাবে কষ্ট করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে যত কদম মসজিদে গিয়া দিবে জামাতের সাথে নামাজ পড়ার জন্য প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তার গুণা ক্ষমা করে দিবে সুবাহ আল্লাহ এক একটা কদমের বিনিময়ে এক একটা গুণা মাফ এক একটা মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি হয়ে যাবে সুবাহান আল্লাহ কোথায় আসলে বলেন মসজিদে কোথায় জামাতের সাথে যারা নামাজ আদায় করেন মাসিউল আকদামিল জামাত রসুল বলেন যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় যারা সাওয়ারি হয়ে মসজিদে আসে এক কথায় যারা জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে বিশ্বনবী বলেন প্রত্যেকটা কদমের বিনিময়ে তার জিন্দিগি থেকে আল্লাহ গুনা জোটে দিবেন সুবাহ আল্লাহ তার গুনা জোটতেই থাকবে এটা হলো এক নম্বর এবার আল্লাহ আমার জিজ্ঞেস করলেন তারপরে কি আলোচনা করতেছে দুই নম্বর রাসুল জবাব দিলেন অল সালাহ রাসুল বলেন দুই নম্বর আমল নিয়ে তারা আলোচনা করতেছে এক নামাজের পর আরেক নামাজের জন্য যারা অপেক্ষা করে বিশেষ করে আরেক নামাজের জন্য যারা যদি কোনো কাজকর্ম না থাকে তারা যদি মসজিদে বসে থাকে যতক্ষণ আরেক নামাজের জন্য বসে বসে অপেক্ষা করবে ততক্ষণ তারা আমল নামা থেকে গুনাগুলা জড়তে থাকবে সুবাহ দুনিয়াবি প্রয়োজন যদি থাকে বিনা প্রয়োজনে যদি কেউ মসজিদে বসে থাকে অথবা যেখানে যান কিন্তু মনের ভিতরে নামাজের একটা তাকাজা থাকে যে আমায় আমি এখন জুমা আদায় করছি আসর আমাকে জামাতে পড়তেই হবে এরকম চিন্তা নিয়ে যারা ফিকিরে থাকবেন রসুল বলেন যতক্ষণ এই ফিকির তার ভিতরে থাকবে ততক্ষণ তার আমল নামা থেকে গুণা জড়তেই থাকবে সুবাহান আল্লাহ এবার আল্লাহ জিজ্ঞেস করলেন তিন নম্বর কি তিন নম্বর কথাটা বলার জন্য আমি হাদিসটা পড়েছি রসুল তিন নম্বরে যারা কষ্টের সময় কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করে বেশি বেশি অজুর হালতে থাকে পবিত্র হয়ে জীবন অর্জন জীবনযাপন করবে আল্লাহ তাআলাই অজুর বিনিময়ে তাদের জিন্দগির গুনাগুলা জড়ে দিবে এই হাদিসটি তিরমিজি এবং মোসনাদে আহমদের হাম্বলের হাদিস সহি হাদিস এই খুব লম্বা হাদিস আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি যে সবসময় আমরা যারা জামায়াতের সাথে নামাজ আদায় করব জিন্দিগি থেকে গুণাগুলে জোরে দিবেন কে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করলে গুণাগুলে জড়ে দিবেন কে তারপরে কষ্ট সাধ্য হওয়া সত্ত্বে যারা অজুর হালতে থাকবে বিশেষ করে নামাজ কোরআন তেলাওয়াত ফাঁক পবিত্রতার জন্য তো করবেই সর্ব হালতে যারা বেশি বেশি অজু করবে তাদের গুণাগুলো জড়ে দিবেন কে আল্লাহ আমাকে সে আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন বলি আমি তাহলে আমরা আরেকটি আমল ফেলাম যে আমলে মানুষের জিন্দিগি থেকে কি জড়ে যায় গুনা জড়ে যায় তার মধ্যে দ্বিতীয় আমল হলো যারা কষ্ট হওয়া সত্ত্বেও অজু করে বলেন কি করে অজু করে আমাদেরকে ফাক পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা